প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে তোমরা প্রত্যেকে চিন্তিত রয়েছো তোমাদের এক্সামিনেশান নিয়ে এই মুহূর্তে ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি কিভাবে পরীক্ষা নিয়ে কিভাবে রেজাল্ট প্রকাশিত করবে এ তার পরিকল্পনা করলো একই সাথে এই মুহূর্তে তোমাদের পরীক্ষা কি ব্লেন্ডেড মোডে হতে পারে এমনটিও শোনা যাচ্ছে বিভিন্ন অডিও ক্লিপ বিভিন্ন নোটিশ দ্বারা সেটার বাস্তবটা জানাবো এবং আজকে কলকাতা হাইকোর্টে এই মুহূর্ত পর্যন্ত কি তথ্য রয়েছে সমস্তটাই বিস্তারিত এক্সপ্লেন করব। কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা মেন বিষয়ে যাওয়ার আগে ছোট্ট একটি বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করে রাখি তোমরা সকলেই জানো আমি সর্বদা তোমাদের পজিটিভিটি ই দেওয়ার চেষ্টা করি পজিটিভ রাখার চেষ্টা করি কোনো নেগেটিভ জিনিস তোমাদের মাঝে তুলে ধরি না এক্ষেত্রে তোমরা ইনস্টাগ্রামে অনেকে জানতে চাইছো অনেকে বিষয়টি তুলে ধরেছ তোমাদের অসংখ্য ধন্যবাদ সর্বদা তোমাদের জন্য কাজ করি তোমাদের ভালোবাসা পাই এটা আমার সত্যি একটা বড় প্রাপ্তি এর মাঝে কিছু ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে প্রি প্ল্যানিংভাবে এ প্রথমে বিভিন্ন আইডি দিয়ে সেইটাকে লাইক করে প্রথমে এনে ভাইরাল করা হচ্ছে আমাকে বদনাম করার জন্য কিছু বাজে জিনিস তুলে ধরা হচ্ছে এবং ইনফ্যাক্ট কিছু গ্রুপেও কিছু স্পেসিফিক ব্যক্তি আছে যারা কেন জানি না আমার খারাপ চাইছে এ আমাকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে আমি এটা বুঝতে পারছি না তো এইটুকুই বলবো এই গোটা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম কলেজ ইউনিভার্সিটি নিয়ে কাজ করা শুরু করেছি এবং তোমাদের ভালোবাসায় এখনও পর্যন্ত এত দূর আসতে পেরেছি বহু পরিশ্রম লেগেছে তার সঙ্গেও সর্বদা তোমাদেরকে সঠিক গাইড করার চেষ্টা করেছি এবং ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি এবং সেরকমভাবেই চেষ্টা করে যাব ও এবং তোমরা যারা বিষয়গুলো আমাকে তুলে ধরছো স্ক্রিনশট সমেত গ্রুপের কিছু বিষয় তুলে ধরছো তো প্রত্যেককেই জানিয়ে রাখি আমি বিভিন্ন গ্রুপ এ জয়েন করিনি বা বিভিন্ন গ্রুপ তোম ম্যানেজ করতেও আমি সেরকমভাবে পারি না তোমাদেরকে ইনস্টাগ্রামে আর হোয়াটসঅ্যাপে আমি রিপ্লাই করার চেষ্টা করি কারণ আমার আরও একটা ডিউটি রয়েছে আমি একজন শিক্ষক আমার টাইমে টাইমে পড়ানো থাকে এই সমস্ত কিছুর মাঝে তোমাদেরকে সমস্ত আপডেট এড এবং সমস্ত তথ্য সঠিক তথ্য এবং সঠিকভাবে গাইড করার প্রচেষ্টা করি তো এক্ষেত্রে এ তোমরা যারা দুঃখ পাচ্ছ বা কষ্ট পাচ্ছ এই বিষয়গুলো জেনে আমাকে জানছো এর প্রতিবাদ করতে বলছো তো যে বলার সে বলবেই যে খারাপ চাওয়ার সে খারাপ চল করবেই আমাদের এর পজিটিভিটি নিয়ে এগিয়ে যেতে হবে এটুকুই বলবো তো মেন বিষয়ে এখন আসি তোমরা অনেকে চিন্তার মধ্যে রয়েছ দাদা এই মুহূর্তে কী আপডেট রয়েছে এ আমাদের দিন তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি আজকে প্রায়। বেশিরভাগ যে লিডিং নিউজ আছে সেগুলো কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটি নিয়ে চর্চা করেছে পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে চর্চা করেছে যেখানে বেশিরভাগ ইউনিভার্সিটির ইর কিন্তু এই মুহুর্তে পরীক্ষা হয়ে গেছে এবং পরীক্ষা হওয়ার পর রেজাল্টও ঘোষণার ডেট হয়ে গেছে প্রায় বলতে গেলে এবং ইউজিসির গাইডলাইন অনুযায়ী সমস্তটা হচ্ছে কিন্তু তোমরা সকলেই যেন ক্যালকাটা ইউনিভার্সিটি ইউজিসির গাইডলাইন অনুযায়ী একত্রিশে জুলাইয়ের মধ্যে সমস্ত পরীক্ষা শেষ করছে না আর সেই কারণে কিন্তু ছাত্রছাত্রীরা অনেকটা পিছিয়ে যাচ্ছে সেটা কিন্তু সংবাদ মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে একটা বিষয় উল্লেখ করি যে তোমরা যারা অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশান করার পর দেশ বিদেশে অ্যাডমিশন নিতে চাও তোমাদের ভর্তির ক্ষেত্রে সমস্যা হতে পারে লেডি ভামন কলেজের শিক্ষক শিউলি সরকার স্যারও কিন্তু এই বিষয়ে বলেছেন যে ক্যালকাটা ইউনিভার্সিটির এবছর সময় মতো অ্যাকচুয়ালি আর রেজাল্ট প্রকাশিত হবে না সেই অ্যাডমিশনের ক্ষেত্রে বা যারা দেশ বিদেশে পড়াশোনা করতে যায় তাদের ক্ষেত্রেও একটা সমস্যা যেমন রয়েছে আমার মনে হয় ব্যক্তিগতভাবে এ যারা আমাদের রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটিতে ভর্তি হবে তাদের ক্ষেত্রেও অনেক অংশে কিন্তু অসুবিধা রয়েছে এ সেই কারণে এই মুহূর্তে এই বিষয়টা এটা ভেবে দেখা দরকার বলে আমার মনে হয় কারণ বিষয়টা তোমাদের একটু গুছিয়ে বলি যে পরীক্ষা তো শেষ হচ্ছে আগস্ট মাসের তিন তারিখে ও তোমাদের এই পরীক্ষার খাতা দেখার জন্য রেজাল্ট পদ্ধতি বের করার জন্য কিন্তু একটা সময়সীমা দরকার যেখানে চয়েস বেস ক্রেডিট সিস্টেমে কিন্তু ফল প্রকাশ হবে সর্বাধিক ৪৫ দিন কিন্তু লেগে যেতে পারে এই রেজাল্ট প্রকাশিত করতে ক্যালকাটা ইউনিভার্সিটির এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছ যে অনেকটা সময় পেরিয়ে যাবে যেখানে সর্ব রাজ্যের সমস্ত প্রায় ইউনিভার্সিটি ই জুলাই আগস্টের মধ্যে তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে ফেলবে সেখানে তাদের রেজাল্ট বের করতে বের করতে এই প্রায় আগস্টটা পেরিয়ে যাবে এটা নিশ্চিত এবং একই সাথে এ তোমাদের বলে রাখি যে অক্টোবরে তোমাদের ভর্তির প্রক্রিয়া শুরু হবে এ ক্যালকাটা ইউনিভার্সিটি এক্ষেত্রে কী হবে অক্টোবরে পুজোও রয়েছে এই সমস্ত দিকে তাকিয়ে কিন্তু শিক্ষামহল এই মুহূর্তে চিন্তিত ক্যালকাটা ইউনিভার্সিটির এর স্নাতকত্ব অর্থাৎ পিজি লেভেলের ভর্তির প্রক্রিয়া নিয়ে এবং যারা এই মুহূর্তে গ্র্যাজুয়েশন দিচ্ছে তাদেরও তো একাধিক সমস্যা হবে যদি ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি না হয়ে অন্যান্য ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায় কিংবা দেশের বাইরে পড়তে চায় তো এই সমস্ত বিষয় মাথায় রেখে আমার মনে হয় ক্যালকাটা ইউনিভার্সিটিকে তার সিদ্ধান্তে কিছু পরিবর্তন করা দরকার ইতিমধ্যেই কিছু ইউনিভার্সিটি যেমন রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে সোমবার কলা এবং ফাইন আর্টসের ফল প্রকাশিত হবে অর্থাৎ স্টেট ইউনিভার্সিটির কিন্তু জুলাই মাসের পঁচিশ তারিখে শেষ হয়ে যাচ্ছে ইউজি অর্থাৎ স্নাতকের পরীক্ষা বর্তমানে সেই পরীক্ষা ব্লেন্ডেড মোডেই হচ্ছে তার মানে বুঝতে পারছো কিছু অংশে কিন্তু অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় যেমন ছাত্রছাত্রীরা চিন্তার মধ্যে রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির তেমনই কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেকটাই পিছিয়ে যাচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যার জন্য অনেক দুঃখ প্রকাশ করছে ছাত্রছাত্রীরা আমাকে বলছে এবং তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছে তোমাদের মধ্যেও এই মুহূর্তে সবথেকে বড় চর্চিত বিষয় একটি অডিও ক্লিপ যেখানে দাবি করা হচ্ছে তোমাদের যে আর সেমিস্টারের পরীক্ষা আছে সেটা ব্ল্যান্ডেড মোডে হতে চলেছে বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে অনেকে আমাকে জানাচ্ছ অনেকে জিজ্ঞাসা করছো মানে বেশিরভাগ ছাত্রছাত্রীটি জিজ্ঞাসা আছে অনেকে আবার আর এখনও পর্যন্ত সেই যে ওয়েবসাইটে একটা একটা নোটিশ নিয়ে যেখানে বলা হচ্ছে ব্লেন্ডেড মোডেই পরীক্ষা হবে নোটিসটি নাকি প্রকাশিত হয়ে সরে গেছে তো এক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেকে বলবো যে এর কোনো বাস্তবের সাথে কোনো মিল নেই এগুলো সমস্ত কিছুই এই মুহূর্তে ভুয়ো কেন ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে এখনো পর্যন্ত অফলাইনে পরীক্ষা ছাড়া অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সেই কারণেই ছাত্রছাত্রী আমরা সকলে মিলে একত্রিতভাবে ওয়েট করে রয়েছি আজকে ক্যালকাটা ইউনিভার্সিটির চূড়ান্ত সিদ্ধান্তের উপর হাইকোর্টের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর আজকেই সম্ভবত ও হাইকোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এবং আশা করছি সেটা সুখবরই আসবে এ এবং তোমাদের সুখবর আসলেই তোমাদের প্রত্যেককে জানিয়ে দেব ও তোমরা এই মুহূর্তে নিশ্চিন্ত থাকো এই মুহূর্তে তোমাদের যে জিজ্ঞাসা ছিল যে সমস্যা রয়েছে যেটা সংবাদ মাধ্যমে উঠে আসতে সমস্ত বিষয়ে তোমাদেরকে জানালাম এই মুহূর্তে তোমার সমস্ত কিছু জেনে তোমার কি মতামত রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো এবং অনেকের জিজ্ঞাসা যেহেতু অবশ্যই সম্ভব হলে ভিডিওটি বন্ধুদের মাঝেও শেয়ার করো তারাও যাতে ভুল ইনফরমেশান থেকে বিরত থেকে সঠিক ইনফরমেশন বা সঠিক তথ্য জানতে পারে